তোর গরু যতক্ষণ না আবার তোর সাথে আসে তুই ওখানেই ঝুলবি ঝুলবি কি ঝুলবি কি অলরেডি ঝুলে গেছে এই দারোগা বাবু আপনার আবার কি ঝুলে গেছে দারোগা বাবু আমাদের শহরের পুরো প্রেস্টিজটাই ঝুলে গেছে বান্টুল আপনি আগে শান্ত হন দারোগা বাবু তারপর পুরো ঘটনাটা খোলসা করে বলুন বান্টুল তুমি তো জানো কি বিশাল ডিডিসিএল টুর্নামেন্ট আরম্ভ হয়েছে আমি তো জানতাম না এই শুনলাম তা কি হয়েছে ওখানে এই ডিডিসিএল এ আমাদের শহরের টিমও নাম দিয়েছিল আমাদের শহরের টিম হ্যাঁ কলকাতা সোলজার্স ও আপনিও খোঁজ রাখেন দেখি রাখবেন না আবার চিয়ারলিডারও থাকে মাতুল দা হ্যাঁ তোর চিয়ারলিডার টিমের লিডারই মিসিং মানে একটু আগে টুর্নামেন্ট কমিটির লোক থানায় এসে রিপোর্ট করে গেছে কলকাতা সোলজার্স টিমের ক্যাপ্টেন সহ আরো চারজন প্লেয়ারকে কারা যেন কিসব খাইয়ে দিয়েছে প্লেয়ারগুলো সব পটিতে যাচ্ছে আর আসছে এ বাবা তাহলে ওরা খেলবে কি করে ব্যাগ ব্যাগ যতক্ষণ না ওরা আমার টিমের বিরুদ্ধে ইচ্ছে করে সব ম্যাচ ছাড়তে রাজি হচ্ছে ততক্ষণ ওরা যেন পটি করতেই থাকে ব্যাগ কলকাতা সোলজার্স আমাদের শহরের টিম আমাদের শহরের সম্মান কিন্তু ওদের পরিবর্তে আরো পাঁচজন প্লেয়ার পাবেন কি করে কেন আমরা খেলবো বাটুল দা আমি তুমি দারোগা বাবু লম্ব আমি আর আমি চিয়ার লিডার হব চিন্তা করো চিন্তা করো চিন্তা করো একি এটা আমার কোথা থেকে টপকাল আসমান সে দারোগা বাবু বিচ্ছু কিন্তু দারোগা বাবু আমি তো ক্রিকেট খেলতে পারি না আমিও তো পারি না তাতে কি হলো আমি তোমাদের শিখিয়ে দেব বাটুল দা পারবে না বাটুল দা পারতেই হবে আমাকে আমাদের শহরের সম্মানের জন্য পারতেই হবে ওই দেখুন ওস্তাদ ওরা পুরো টিম নিয়েই মাঠে নামছে ব্যাড ব্যাড ব্যাডম্যান এবার কি করবো ওস্তাদ অর্ডার করো মাঠে বম ফেলবো না আগে দেখি ওরা কি করে ওদের বদলে যে প্লেয়ার গুলোকে নামিয়েছে ব্যাড ভেরি ব্যাড একটাকেও তো চিনি না চিনবেন কি চেহারা দেখেছেন ঘুরি দেখুন একবার ভেরি ব্যাড ওই দেখুন ওস্তাদ আমাদের ব্যাটসম্যানরা নামছে মাতুল দা শুরু করো গুড়িয়ে দাও সব কটাকে এগি এগি ব্যাগ ব্যাগ সব কটার টাকা ফেরত নিয়ে নেব ভেরি ব্যাগ সব কটাকে ঠেঙিয়ে বৃন্দাবন পাঠাবো কলকাতা সোলজার্স ম্যান অফ দ্য ম্যাচ বাটুল দি গ্রেট